হাতে আর মাত্র একটু সময় বাকি, তারপরেই কলকাতার রাজপথে হবে দুর্গাপূজোর কার্নিভাল। এই কার্নিভালকে ঘিরে এই মুহূর্তে সাজু সাজু রব এবং শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে রেড রোডে। সেই প্রস্তুতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। দেখব দশমী শেষ হয়ে গেছে আর তারপরে এই শহর কলকাতার রেড রোড জুড়ে শুরু হয়ে গেছে কার্নিভালের প্রস্তুতি। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই দৃশ্যটা একবার তুলে ধরার জন্য। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি ঠিক আমার সাইডে যেই স্টেজ, যেই মঞ্চ করা রয়েছে, সেই মঞ্চ করা হয়েছে মুখ্যমন্ত্রী, সেই মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অব্দি যা খবর পাওয়া যাচ্ছে, পাশাপাশি থাকবেন অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা, তার সাথে অবশ্যই যারা বাইরে থেকে আসবেন, ইউনিসেফের যারা অতিথি হয়ে আসবেন তাদের বসার যেরকম আলাদা জায়গা করা হয়েছে, পুজো কমিটির তরফ থেকে যারা আসবেন তাদের জন্য কিছু সংখ্যক যারা গেস্ট হিসেবে থাকবেন তাদের জন্য আলাদা বসার জায়গা যেরকম করা হয়েছে, বিভিন্ন অতিথি, বিভিন্ন গেস্ট সকলের জন্য আলাদা আলাদা করে বসার জায়গা করা হয়েছে গোটা এই রেড রোড চত্বর জুড়ে। সাথে পাশাপাশি থাকছে কড়া পুলিশি প্রহরা। কী কী থাকছে? প্রায় 1500 অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এই রেড রোড সংলগ্ন অঞ্চলে। 2 অ্যাডিশনাল সিবি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এই পুলিশ মোতায়েন থাকবে। ওয়াচ টাওয়ার করা হয়েছে বিভিন্ন জায়গায়, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হবে বলেই ইতিমধ্যে লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, তার থাকবে কুইক রেসপন্স টিম, থাকবে HRFS, পাশাপাশি যত রকমের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সমস্ত নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রাখা হয়েছে। 27 তারিখ কার্নিভালের দিনকে ঠিক দুপুর 12টার মধ্যে লাভার্স লেন সংলগ্ন যেই এলাকা রয়েছে সেখানে পুজো কমিটিগুলো যারা এই কার্নিভালে অংশগ্রহণ করবেন তাদেরকে নিজেদের প্রতিমা সাজিয়ে নিয়ে চলে আসতে হবে। তারপরেই এই রাস্তা দিয়েই হবে কার্নিভাল। এই রাস্তা দিয়ে কার্নিভালের প্রত্যেকটা ঠাকুর প্রতিমা নিয়ে যাওয়া হবে এবং প্রতিমা নিয়ে যাওয়ার পর সেরা এই সোজা রাস্তা যখন যেরকম যাবে, রেড রোড কমপ্লিট হয়ে গেলে তা চলে যাবে বাবুঘাটে নিরঞ্জনের জন্য, যাতে কোনোরকমভাবে কোনোরকম সমস্যার সৃষ্টি না হয়, বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে সম্পূর্ণভাবে নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, পাশাপাশি লালবাজারের তরফ থেকেও। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা।